সাধারণ মানুষের কথা একটাই আর পাচ্ছি না বললেন মির্জা ফখরুল। এদিকে দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি জানাবো ধনী গরিবের জন্য বিদ্যুতের দাম আলাদা হবে বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে অস্ত্র দেয়ায় মার্কিন শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাধারণ মানুষের কথা একটাই আর পাচ্ছি না বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশেষ বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, আবারও নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন। সেটাই যদি মনে করেন যে তিনি নির্বাচিত হয়ে আসবেন তাহলে তো আর নির্বাচনের প্রয়োজনই নেই, সেটাই তারা চাচ্ছে, কিন্তু এটা তো জনগণের কথা নয়। তিনি আরো বলেন, সাধারণ মানুষের কথা একটাই আর পাচ্ছি না, এই সরকার যদি আর ক্ষমতায় থাকে, শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী হয় তাহলে তো আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, এটাই হচ্ছে বাস্তব কথা। তিনি বলেন, স্বাধীনতার 52 বছরে আমাদের চিন্তা করতে হয় এই আওয়ামী লীগের সরকারের সাধারণ নির্বাচনে সুষ্ঠু হবে কিনা। এমনকি পাকিস্তান একটি সিস্টেম তৈরি করে ফেলেছে, সেখানে নির্বাচন সুষ্ঠু হবে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে ফেলেছে। নেপাল মালদ্বীপ তারাও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ফেলেছে, তাহলে আমরা প্রশ্ন হচ্ছে আমরা কেন পাচ্ছি না, কারণ একটাই, আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এমন একটা দল যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, নির্বাচনের আগে তারা মানুষকে সুন্দর সুন্দর কথা বলে, তাতে মানুষ আকৃষ্ট হয়ে যায়, দুর্ভাগ্য যে নির্বাচনের পরে ওই মানুষগুলো গান গায়, আগে জানলে তো ভাঙা নৌকায় উঠতাম না। তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর কবরস্থানের চিরনিদ্রায় আছে, দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, তাহলে এটা নিয়ে 173 দিন হরতাল কেন করছিলেন, এতগুলো মানুষকে কেন হত্যা করেছিলেন, একটা উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। সাবেকই মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের দলের নেতা মন্ত্রীরা প্রথম দিকে বলেছে না এটা আমরা মানবো না, তারপর মেনে নিয়েছেন। কেন নিয়েছেন? খালেদা জিয়া জনগণের কাছে আশা আকাঙ্ক্ষার নিয়ে মেনে নিয়েছেন, যেহেতু সংসদের ম্যান্ডেট লাগবে সেই কারণে নির্বাচন করে এক রাতের মধ্যে সে আইন পাশ করা হয়েছে। কেন? জনগণের স্বার্থে। বিএনপি মহাসচিব বলেন, আজ যেহেতু আওয়ামী লীগ জানে সেহেতু সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, দলই এখন যে অবস্থা তাতে বর্তমান সংসদ নির্বাচনের সময় থাকবে, নির্বাচনের পরে নতুন সংসদ না হওয়া পর্যন্ত অর্থাৎ তারা থাকবে। বিএনপি সচেতনভাবে এখনও সংঘাতমূলক কর্মসূচি দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা পদত্যাগ করবে, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে, দেশকে সংকটের হাত থেকে রক্ষা করবে। এটা শুধু আমরা চাই তা নয়, বিদেশিরাও চায়, এটা খুব পরিষ্কার, আওয়ামী লীগের পায়ের তলার মাটি নেই। দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তৎপরতা এবং রাজপথে আন্দোলনের সমন্বয় ঘটিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি। সময় যত ঘনিয়ে আসবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক বিশ্বের কূটনৈতিক পদক্ষেপ আরও বাড়বে বলে আশা করছে দলটি, সেই পরিস্থিতিতে আন্দোলন জোরদার করতে পারলে এক দফা দাবি আদায় করা সম্ভব হবে বলেও তারা মনে করে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলে তারা মনে করছে। পরিকল্পনা করা হচ্ছে, বিএনপি থেকে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রের তথ্য মতে আওয়ামী লীগের আগামী নির্বাচন দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে দেশের রাজনীতিতে এখনও সমঝোতার কোনো লক্ষণ নেই, একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে অটল, অন্যদিকে শেখ হাসিনার অনুমোদনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপির হাইকমান্ড। 1991 সালের পর প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই বিপরীতমুখী এমন অবস্থা ছিল প্রধান দুই দল, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর পশ্চিমা দেশগুলো। নির্বাচন ইস্যুতে এরই মধ্যে বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, পরে সেই নীতি কার্যকর করা হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে দেশটি। নিজেদের অবস্থা জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া সহ আরও কিছু দেশ। পশ্চিমাদের এই কূটনৈতিক চাপ কাজে লাগানোর জন্য রাজপথে সর্বাত্মক আন্দোলনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, পশ্চিমা বিশ্বসহ জাতীয় এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক শক্তি বারবার গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করছে, এটা অস্বীকার করার উপায় নেই যে তাদের এমন অবস্থায় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, আমরা যারা লড়াই করছি সংগ্রাম করছি এটাকে সামনে আরও দৃঢ়ভাবে সঙ্গে নিয়ে যেতে হবে, সেটা করতে পারলে চূড়ান্ত বিজয় অবশ্যই আমরা অর্জন করতে পারবো। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কয়েকদিনের মধ্যে আরও দেশে ফিরবে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, গুম খুন করে মিথ্যা মামলায় সাজা দিয়ে আমাদের দামানো যাবে না।
নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। 2014 2018 সালে তারা সেটা করতে পেরেছে, এবার 2024 সালে সেই নির্বাচন করতে পারবে না, কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে করে সম্ভব হবে না। জানা গেছে গত কয়েকদিনে বিদেশি কূটনীতিকের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা বেশ কয়েকটি বৈঠক করেছেন। গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো ব্রেঙ্গলির বারিধারার বাসভবনে মধ্যাহ্নভোজন অংশগ্রহণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে তার বাসায় বৈঠক করে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর টিমোথি ডকেট। এছাড়া গত 8 অক্টোবর বাংলাদেশ সফরে আসা মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। সব বৈঠকে কূটনীতিকদের কাছে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দলটির নেতারা। তারা জানিয়েছেন সরকার পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনকে অপরিহার্য মনে করে, কিন্তু সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। দলীয় সরকার অধীনে সে ধরনের নির্বাচন সম্ভব নয়, তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এছাড়া গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার জরুরি বলে মনে করে দলটি। বিএনপি নেতারা মনে করছেন তারা কূটনৈতিকভাবে অনেকটা সফল হয়েছেন, এখন রাজপথে চূড়ান্ত আন্দোলন সফল করতে হবে, এজন্য ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে চাপ দিচ্ছে বলে জানান তিনি। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে এসে খোঁজ নিয়েছেন। তারা ফিরে গিয়ে বলেছেন যে বাংলাদেশ নির্বাচনের কোনো পরিবেশ নেই, যুক্তরাষ্ট্র একই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে। সবার মধ্যে প্রশ্ন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, বিএনপির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানতে চেয়েছেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা এবং হতে হলে কি করা দরকার। আমরা সবসময় বলে এসেছি শেখ হাসিনার অধীনে কোনোভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জানা গেছে আজ ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে বিএনপির পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচি শেষ হচ্ছে। দুর্গাপূজার পর 27 অক্টোবর থেকে শুরু হতে পারে চূড়ান্ত ধাপের কর্মসূচি, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আন্দোলন কর্মসূচির মধ্যে সচিবালয়, নির্বাচন কমিশন, সংসদ ভবন, বিচারাঙ্গন, পুলিশ হেডকোয়ার্টার্স, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচি থাকতে পারে। ঢাকার পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি দেওয়া হবে। পরবর্তী সময়ে সড়ক ও নৌপথে অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 অক্টোবর পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি রয়েছে, জনদাবি পূরণে পূজার পরে কর্মসূচি আরো জোরালো হবে। এক দফা দাবি আদায় গণতান্ত্রিক যত পন্থা রয়েছে আমরা সেসব পথে শান্তিপূর্ণভাবে এগোব, সরকার যদি শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় সে দায় তাদেরকে নিতে হবে। তিনি বলেন, আমরা আশা করি সরকারের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, গণদাবি মেনে পদত্যাগ করে তারা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে। জানা গেছে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের মতামত নিচ্ছে বিএনপি। এর অংশ হিসাবে এর মধ্যে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে দলটির হাইকমান্ডের বৈঠক হয়েছে। গত 30 ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলন শুরুর পর এটি ছিল বিএনপির হাইকমান্ডের সঙ্গে শরিকদের প্রথম বৈঠক। জানা গেছে বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকারের কোনো প্রলোভনে পা না দিতে শরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে চলমান আন্দোলনে সরকার পতনের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিজয়ী হতে হবে। তফসিলের পরও আন্দোলন চলতে থাকে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে চূড়ান্ত আন্দোলনে সফল করতে আগামীতে জামায়াত ইসলামীকেও পাশে চায় বিএনপি হাইকমান্ড। গত 30 ডিসেম্বর আন্দোলন শুরুর পর প্রথম দুটি কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও বিএনপির সঙ্গে টানাপোড়েনে পরবর্তী সময়ে এককভাবে কর্মসূচি পালন করে জামায়াত। সম্প্রতি হাইকমান্ডের নির্দেশে দীর্ঘদিনের এই মিত্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি। গত 10 অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যায়। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য দাবি জানিয়েছেন। এরই মধ্যে বিএনপির সঙ্গে এ ব্যাপারে তাদের সমঝোতা হয়েছে। চলমান আন্দোলনকে ফলপ্রসূ করতে দলের সব উইংকে সক্রিয় করেছে বিএনপি। এর অংশ হিসাবে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসাবে এরই মধ্যে ঢাকায় শ্রমিক কর্মচারী কনভেনশন, ছাত্র কনভেনশন এবং যুব কৃষক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গত 29 সেপ্টেম্বর 9 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক 15টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ ঘটেছে। বিএনপির আন্দোলনের মধ্যে এ ধরনের কথা এবং আলোচনা রয়েছে বলেও তারা জানিয়েছে। এবার জনগণের ইস্পাত কঠিন আন্দোলনে আওয়ামী লীগ সরকার বিদায় নিতে বাধ্য হবে। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে বিএনপির নেতিকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশের সংকট থেকে উত্তরণের জন্য সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং যেসব নেতাকর্মী কারান্তে হয়েছে। ধনী গরিবের জন্য বিদ্যুতের দাম আলাদা হবে বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুৎ ভর্তুকি পৃথিবীর কোনো দেশ দেয় না, আমরা দিচ্ছি এখনও, তবে নিম্ন উচ্চ আয়ের মানুষের জন্য বিদ্যুতের দামের 2টি স্লট
করে দেব, আলাদা আলাদা দাম নির্ধারণ করে দেব। বিশ্বযুদ্ধে পরিস্থিতি ও মূল্যস্ফীতির ভয়াবহতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিটি জিনিসের কি দাম চিন্তা করতে পারবেন না, আমাদের দেশে তবু চলছে, তবে যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের চলতে তো একটু কষ্ট হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে দেশের উন্নয়নে জাতির পিতার আদর্শে কাজ করেছে, দেশকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ প্রতিটি জিনিসের দাম কি পরিমাণ বাড়াচ্ছে তারা জানেন না, আমাদের দেশ তবু চলছে, তবু যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের চলতে একটু কষ্ট হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে এদেশের উন্নয়নে জাতির পিতার আদর্শে কাজ করেছে, দেশকে আরও উন্নত করার লক্ষ্যে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।